অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ব্যাংকের স্থায়ী চাকরি হতে পারে। জেলা ভিত্তিক স্থায়ী চাকরি না না, জেলায় জেলায় গিয়ে চাকরি করা যাবে না। এয়ারপোর্টে কন্ট্রাকচুয়াল ক্লার্ক জব হতে পারে। কি করছো? আমি তো বাড়িতে খবরের কাগজ জানি না। এটা এলো কোথা থেকে? তুমি কি বাজারে গেছিলে? এটা রুনু কাকিদের কাগজ দিয়ে আসছে। হঠাৎ কি এমন প্রয়োজন হলো যে রুনু কাকিমার বাড়ি থেকে এই কাগজটা আনতে হলো? এত মন দিয়ে কি দেখছিলে? দেখি কাগজটা দাও। কি হলো মন, কথা কানে যাচ্ছে না? কাগজটা আমাকে দাও। মিথ্যেবাদী ছোট লোক, আমাকে লুকিয়ে লুকিয়ে এসব করা হচ্ছে? আমি তোমাকে বারণ করেছিলাম চাকরি করবে না তুমি, তারপরে চাকরি বিজ্ঞাপন দেখো, কোন সাহসে তুমি? আচ্ছা আমি কি রাস্তার কুকুর নাকি? হ্যাঁ, সারাক্ষণ ঘেউ ঘেউ পড়ে যাবো, তারপরে তুমি তোমার নিজের ইচ্ছা মতো কাজ করবে? এই মনে হয় এটা আমার বাড়ি, আমার সংসার। হ্যাঁ, তাই আমার কথাই শেষ কথা। চাকরি করবে না তুমি? চাকরি করবে না? কি করছো নাকি? চাকরি করবে না তুমি? করাচ্ছি না। কি হলো আবার এত চিৎকার করছিস কেন? তোমার আদরের বৌমাকে না ভালো করে বুঝিয়ে দিও, যেন নাটক বাজি আর মিথ্যা কথা না এই বাড়িতে না বলে। ও চাকরির জন্য বিজ্ঞাপন দিচ্ছিল মা, ওকে কিন্তু স্পষ্টভাবে বুঝিয়ে দাও যে আমার বউ চাকরি করুক সেটা আমি পছন্দ করি না। ও যত তাড়াতাড়ি মেনে নেবে সেটা ওর জন্য ভালো, আর যদি না মানতে পারে ও বাপের বাড়িতে চলে যাক, দরজা খোলা আছে। জানোই তো এসব দেখলে রবি কি সাংঘাতিক রেগে যায়। কেন ওর সামনে এসব চাকরির কাগজ দেখো? ইস, দেখো তো কেমন কুচি কুচি করে সব ছিঁড়ে ফেলে দিয়েছে। এখন থেকে যা করবে ওকে লুকিয়ে করো। আর কত লুকোবো মা, আর কত লুকোবো? লুকোতে লুকোতে আজকাল আমি নিজেকেও খুঁজে পাই না। চাকরিটা আমি লুকিয়ে খুঁজে নেব, ইন্টারভিউটাও না হয় আমি লুকিয়ে দিয়ে দেব, কিন্তু তারপর তারপর যখন আমি চাকরি পেয়ে যাব, অফিস যেতে হবে, সেটা কি করে লুকোবো? জানি না, আমি সত্যিই কিছু জানি না। সেদিনের কথা ভাবলে আমার এখনই কেমন হাত পা ঠান্ডা হয়ে আসছে। রবিকে সামলানো সেদিন সত্যিই শক্ত হবে, কিন্তু চাকরিটা তো আমাকে করতেই হবে। মেয়েদের জন্য চাকরি তোমাকে করতেই হবে বৌমা, সেটা আমি বুঝি, কিন্তু রবি বুঝবে না, ওকে কেউ বোঝাতে পারবে না। আচ্ছা আচ্ছা বৌমা, এই চাকরিটা পেলে তুমি যদি তোমার বাপের বাড়ি থেকে যাতায়াত করো তাহলে? সে কথা যে আমি ভাবিনি তা নয়, সেটা যদি আমি করতে পারতাম এখানে বসে থাকতাম না। কিন্তু ঝিনুকের পড়াশোনার সব খরচ বাবাকে দিতে হয়, সংসারের যাবতীয় খরচ, তার উপর মেজদিরও বিয়ে ভেঙে গেছে, গুড্ডুকে নিয়ে মেজদির সব দায়িত্ব বাবার উপর। এরপর যদি আমি বাবাকে গিয়ে বলি আমি রবির সাথে থাকতে পারছি না, তখন বাবার অবস্থা কি হবে ভেবে দেখেছেন? মেয়ে হয়ে যদি আমি বাবার পাশে না দাঁড়াতে পারি, কোন মুখে আমি বাবার চিন্তা বাড়াবো বলুন তো? না মা, আমার আর বাপের বাড়ি যাওয়া হবে না। আসুন আসুন।
আসুন আসুন বিশ্বাস। নমস্কার মন্দির দেবী, নমস্কার নমস্কার। তাহলে আপনাদের বাড়ি ঢোকার গলিটা বড্ড ছোট, আমার বড় গলিটা ঢুকলো না, তাই হেঁটেই আসতে হলো। আপনি আসুন আসুন, দাঁড়িয়ে কেন, আসুন, এন এন বসুন। বলছিলাম চা খাবেন তো? বেশ, দুধ দিয়ে কড়া চা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার মেয়েকে কিন্তু আমার খুব খুব পছন্দ হয়েছে, ছেলেকেও ছবি দেখিয়েছি তো। আরে আমার লক্ষ্মীমন্ত মেয়ে ওটা। আরে আমার বাড়ির এমন কেউ নেই যেমন মেয়েকে ভালোবাসে না। হ্যাঁ লক্ষ্মীমন্ত মেয়ে তো ভালো। আমার মেয়ের সব ভালো, খালি একটু বুদ্ধি কম, তবে শিখিয়ে নিলে সব করতে পারে। ও 12 ক্লাস অবধি পড়াশুনো করেছে আর পড়তে চাইনি, আমিও আর চাপ দেইনি। মেয়ে সন্তান বিয়ের পরে শ্বশুর বাড়ি যাবে, বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করবে, তাতে পড়াশুনো কিসের? না 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 বিশ্বাস বাবু, ওসব নিয়ে আমি একদম ভাবছি না, একদম না। এই নিন এই নিন চা নিন। দেখুন সে আসছে আমার বাড়ির বউ হতে, আমি তো তাকে চাকরি করতে পাঠাচ্ছি না, ও বেশি লেখাপড়া জানা কোনো দরকার নেই। মা শোনো। কি কি হয়েছে? শোন মা, তুমি আমার কথাটা আগে শোন। লোকটা কত পয়সাওয়ালা, ওরে এত বড় গাড়ি যে গলির মধ্যে ঠুকলো না। মা তুমি আবার নতুন করে কোনো ভুল করছো না তো? আর কি ভুল করছি আমি? দেখো মেয়ের বাবা নিজেই বলছে মেয়ে নাকি বোকা, কম বোঝে, আর তার মধ্যে মেয়ের নাকি পড়াশোনা শুধু 12 অবধি। দাদা এমন মেয়েকে বিয়ে করতে রাজি হবে তো? রাজি হবে তো? ওসব নিয়ে আমি একদমই ভাববো না। এসেছিল তো, ওই তো মাস্টারের মেয়ে, কি লাভ হলো আমাদের? পরিবার শুদ্ধ সকলকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। শোন ওই হাবাগোবা মেয়েই ভালো, আমাদের মতো একবারে সাজিয়ে গুছিয়ে নেব। তো ঠিক আছে, কিন্তু দাদা এই বিয়েতে রাজি হলেই হয়। এই তো দাদা রাজি হবে তারপরে আমি এই বিয়েতে মত দেব? কখনো নয়। ওর কথা শুনছে কে? রাজি হলে ভালো, নালে জোর করে আমি এই বিয়ে দেব। মা এই তো এই তো এসে গেছে। এই তো বাবা এখানে ঠিক সময় মতো এসে গেছিস। দাঁড়িয়ে কেন, আয় বাবা আয় আয় আয়, আলাপ করিয়ে দি। ইনি হচ্ছেন তোর ভাবি শ্বশুর মশাই, আর ও হচ্ছে, আর বলতে হবে না আমার জামাই তো।